তুমি দেখছো তোমার চোখের সামনে তোমার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে? সত্যিটা হলো যে তোমার চোখের সামনে তোমার প্রেমিক টাকার লোভে একটা অন্য মেয়েকে মিথ্যে বিয়ে করেছে। এত বড় একটা ধোঁকা দেওয়ার পরেও তুমি এখনো তোমার প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছ। কি পেয়েছি দেখো মিজদি ভাইয়ের আলমারি থেকে? পাঞ্চালি পোস্টমর্টম রিপোর্ট। আরে বইটা ওখানে গেল কি করে? রাত তো রোজই হয় মিনাক্ষী। কি মুশকিলের ব্যাপার, তোমার চোখে মুখে এত চিন্তার ছাপ। আরে চিন্তার বিষয়টা কি আমাকে বলো, জিজ্ঞেস করছি তো। আমি চিন্তা হচ্ছে, প্রচন্ড চিন্তা হচ্ছে আমার, কি রকম বুকটা ধড়ফড় করছে। আমি বুঝতে পারছি তো তোমার চিন্তা হচ্ছে, চিন্তাটা কি জন্য হচ্ছে সেটা তো বারবার জিজ্ঞেস করছি। আমি তো তোমাকে বলছি মঞ্জিরকে নিয়ে আমার কি কি মঞ্জির এখনো বাড়ি ফেরেনি? না মানে কার পারমিশন নিয়ে এত রাত অবধি বাড়ির বাইরে? আমি ওকে কতবার জিজ্ঞেস করলাম, তুই মন্দির যাওয়ার আগে বলে যা কোথায় যাচ্ছিস। নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, কোনো জবাবই দিতে চাইলো না। ও তোমার নাকের ডগার সামনে দিয়ে বেরিয়ে গেল, তুমি ওকে একটা কথাও জিজ্ঞেস করলে না? অপূর্ব অপূর্ব, আমি ভাবতে পারছি না। তুমি বুঝতে পারছো না ওর কাছে এটা অচেনা শহর, এত রাত অব্দি আমরা সঙ্গে, কেউ নেই, রাস্তাঘাট কিচ্ছু চেনে না। এই শোনো, এই শোনো, মেয়ে বাড়ি ফিরলে, শোনো শোনো, আমার দিকে দেখো, মেয়ে বাড়ি ফিরলে তুমি জিজ্ঞেস করো, এবার তুমি জিজ্ঞেস করো কোথায় গেছিল, আমি তখন দেখবো তুমি পারো কিনা। তুমি জানো না আমাদের মেয়ে কারোর কথা শোনে না, নিজের মর্জির মালিক। আমি জানি, সব জানি, কিন্তু আমি কিভাবে ওকে এইভাবে উচ্ছৃঙ্খল হতে দিতে পারি না। এই অবাধ্যতা আমি অ্যালাউ করবো না, বুঝলে? আমি কোনো কথা শুনতে ইন্টারেস্টেড নই। তুমি দয়া করে মা আর ঈশানীকে বলো তোমার এই অবস্থার জন্য আমি দায়ী নই। তোমার হয়ে সবার কাছে জবাব দিয়ে করার থেকে আমাকে দায় মুক্ত করো। কি ব্যাপার হঠাৎ এরকম করে রিয়্যাক্ট করছো? মানে রিয়্যাক্ট করছে মানে? না এতদিন মা বোন কে কি বললো সেটা তো কেয়ার করনি, তাই আজ হঠাৎ ওদের এই ব্যাপারগুলো নিয়ে, ওদের জিজ্ঞাসা করা কথাগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছ বলে মনে হয় না? খুব চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ, নিজেরটা ছাড়া কার জন্য কবে কি ভেবেছো তুমি? আমি জানি না আমার মা আর বোনের সম্পর্কে তোমার কি ধারণা, তাদের জন্য কতটা স্বার্থ ত্যাগ করেছো তুমি। দীপ, তোমার সাথে আমার কিন্তু এখন তর্ক করতে ভালো লাগছে না, আমার মুড নেই। হ্যাঁ মুড থাকবে কেন, এখন তো সারাদিন নিজেকে নিয়ে মত্ত। কতদিন হয়ে গেল জামা কাপড়গুলো
লন্ড্রিতে দেওয়া হয়নি, মাস কাবারি বাজার পর্যন্ত তুমি করোনি, এক কিলো চাল আর হাফ কিলো ডালের জন্য রোজ রোজ আমাকে বাজারে ছুটতে হচ্ছে। আমি আর পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি। লীনা, এই লীনা, আমাকে আমাকে বলো না প্লিজ, আমাকে বলো না, বলো না, আমরা কি দুজনে মিলে আমাদের প্রবলেমটা সলভ করতে পারি না? হ্যাঁ বলো, বলো বলো না লীনা, প্লিজ প্লিজ বলো। ব্যক্তিগত কিছু কথা কি এমন ব্যক্তিগত থাকতে পারে? আমি তোমার স্বামী লীনা। কি হয়ে যায় তুমি আমার স্বামী তো কি হয়ে যায়? তা বলে কি আমার নিজস্ব কোনো পার্সোনাল জিনিস থাকতে পারে না? দীপ, আমারও কিছু ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত কথা থাকতে পারে যেগুলো আমি কারোর সাথে শেয়ার করতে বাধ্য নই। দীপ দীপ, আমি যেমন তোমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করি না, রিকোয়েস্ট করছি তোমাকে আমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করা বন্ধ করে দাও, বন্ধ করো। পরিবারের সুখ শান্তি যদি বজায় রাখতে চাও দীপ, জানতে চাও না, চাও না। পেয়েছি দেখো মেজদি ভাইয়ের আলমারি থেকে, পাঞ্চালির পোস্টমর্টম রিপোর্ট। মেজদি ভাইয়ের আলমারিতে মেজদি ভাইয়েরই একটা শাড়ির ভাঁজে আমি এটা। রাতে কে? সাধারণত এই বাড়ি নিশাচরের রাত বাড়ির চাবি নিয়েই বেরোয়। আকাশ না তো, হয়তো চাবি নিয়ে বেরোতে ভুলে গেছে। কতক্ষণ লাগে দরজা খুলতে, কোথায় ছিলে? দাঁড়া, তুমি মঞ্জির কোথায় ছিলে এত রাত অব্দি? তোমায় কেন বলবো, যেখানেই থাকি ইটস নান অফ ইয়োর বিজনেস। দাঁড়াও, কোথায় ছিলে এত রাত অবধি? হু আর ইউ? আমাকে শাসন করার তুমি কে? ভদ্রভাবে কথা বলো মঞ্জির, ভুলে যেও না এই বাড়িতে আমি তোমার গুরুজন। শাট আপ, গুরুজন আমি কেয়ার করি না তোমাকে। কেয়ার তো তোমাকে করতেই হবে, এই বাড়িতে আমাকে উপেক্ষা করার সাহস কারোর নেই, এমনকি তোমার দাদুরও নেই। আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি এখান থেকে এক পাও নড়বে না। এক ফুট আমি? এত রাতে বাড়িতে মদ খেয়ে ঢুকতে তোমার লজ্জা করলো না? কোন সাহসে? আর এর পরেও তোমাকে কেউ কোনো প্রশ্ন করবে না? Thank you.
চলো 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 পাল্টাই।